আজকের ক্লাসটা আমি নেব থিওডোলাইট থেকে, ঠিক আছে? একদিনে শেখানো সম্ভব নয়। আমরা আজ কী শিখবো দেখো, আজকে প্রথমে থিওডোলাইট যন্ত্রটা কিভাবে সেট করতে হয় সেটা তোমাদেরকে বলবো, চিত্র সহ আলোচনা করব, ঠিক আছে? তারপর তোমাদেরকে আমরা আলোচনা করে দেব যে থিওডোলাইট যে সমস্ত সাহায্যে দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব নির্ণয় করা হয়, অর্থাৎ থিওডোলাইটের সাহায্যে দুটো বিন্দুর মধ্যে যে অনুভূমিক দূরত্ব সেটা নির্ণয় করার মেথডগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। এইটুকু হবে আজকের ক্লাস। এই থিওডোলাইট যন্ত্রটি প্রধানত দুই ধরনের হয়, এক ট্রানজিট থিওডোলাইট, দুই নন ট্রানজিট থিওডোলাইট। তাহলে দুটো শ্রেণীবিভাগ থিওডোলাইটের, একটা বললাম ট্রানজিট থিওডোলাইট, একটা হলো নন ট্রানজিট থিওডোলাইট। দেখো ট্রানজিট কোনটা, যে থিওডোলাইটের দূরবীনটিকে তার অনুভূমিক অক্ষের সাথে উলম্বতলে আবর্তন করা যায় তখন সেটা বলা হবে ট্রানজিট থিওডোলাইট। এই থিওডোলাইট প্রধানত জরিপের কাজে, কোনো জমি জরিপের কাজে ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা রয়েছে নন ট্রানজিট, সেটা কীরকম দেখো, সেটা হচ্ছে মনে করো কোনো দূরবীনটিকে ওইভাবে আবর্তন করা যায় না, অর্থাৎ যেভাবে তোমার ট্রানজিট থিওডোলাইটে দূরবীনটিকে আবর্তন করা যায় মানে ঘোরানো যায়, কিন্তু ট্রানজিটে নন ট্রানজিটে সেটা কিন্তু সম্ভব হয় না। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের থিওডোলাইট রয়েছে, যেমন মাইক্রোমিটার থিওডোলাইট, ভার্নিয়ার থিওডোলাইট, এই সমস্ত থিওডোলাইট রয়েছে, কিন্তু প্রধান দুটো ভাগ হচ্ছে ট্রানজিট থিওডোলাইট আর একটা হচ্ছে নন ট্রানজিট থিওডোলাইট। প্রথমে জানতে হবে থিওডোলাইট জিনিসটা কী। দেখো প্রধানত জরিপের কাজে ব্যবহার করা একটি যন্ত্র হলো থিওডোলাইট, যার সাহায্যে নিখুঁতভাবে উলম্ব এবং অনুভূমিক কোণের মাপ সংগ্রহ করা হয়, ঠিক আছে? এবং এই সংগ্রহের মাধ্যমে তুমি যখন ডাটা কালেক্ট করবে, তারপরে ত্রিকোণমিতির সাহায্যে সমাধান করে কোনো জমির মাপ, ভূমির উচ্চতা, কোনো পাহাড় পর্বতের উচ্চতা, এগুলো কিন্তু মাপা যায় এই যন্ত্রের সাহায্যে। এই যখন থিওডোলাইট সার্ভে করা হয় সেরকম ভূমির উচ্চতা মাপা হয়, পাহাড়ের উচ্চতা মাপা হয়, অনেক উঁচু উঁচু বিল্ডিংয়ের উচ্চতা মাপা হয় এই যন্ত্রের সাহায্যে। যদি অনেক সময় বলা হয়, প্রশ্ন করা হয় তোমাদেরকে থিওডোলাইটের কাজ কী, তাহলে বলবে কোনো স্থানের ভূমির উচ্চতা বা পাহাড়ের উচ্চতা, কোনো উঁচু বিল্ডিংয়ের উচ্চতা অথবা কোনো জমির অনুভূমিক মাপ করতে এই থিওডোলাইট যন্ত্রটি ব্যবহার করা হয়। তার আগে বলে দিই, থিওডোলাইট যখন তোমরা সার্ভে করবে তখন কী কী দরকার দেখো। প্রথমে ট্রানজিট থিওডোলাইট লাগবে, তারপরে স্টাফ লাগবে, ফিতা বা টেপ যেটা বলা হয় সেটা লাগবে, পিন লাগবে আর ওলন লাগবে। এই পাঁচটা জিনিস হচ্ছে থিওডোলাইট সার্ভের প্রধান যন্ত্রপাতি, এটা একটু মনে রাখবে ভাইভাতে এই ধরনের প্রশ্ন করা হয়। প্রথমে দেখো এই থিওডোলাইটটিকে তোমাদেরকে ট্রাইপড, ট্রাইপড মানে তিনটে পায়েযুক্ত যে পাওয়া যায় যেগুলো, ট্রাইপডে স্থাপন করতে হয়। তার জন্য কি হয়, নিচে একটা ক্ল্যাম্পিং নাট থাকে, ওই নাটটার সাহায্যে তোমাদেরকে, ওই দেখো ক্ল্যাম্পিং নাট ছবিতে দেওয়া রয়েছে দেখতে পেয়েছো, ফর সেন্টারিং, ঠিক আছে? ওটার সাহায্যে তোমাদেরকে ট্রাইপডে থিওডোলাইটটাকে সেট করতে হবে। আমি বেসিক ধারণাগুলো দিয়ে দিচ্ছি, যতক্ষণ না তুমি প্র্যাকটিক্যাল যে শিখতে পারছো ততক্ষণ ভালো করে শিখবে না। বেসিক ধারণাগুলো দিচ্ছি, ওই ক্ল্যাম্পিং নাটের সাহায্যে ট্রাইপডে তোমাদেরকে থিওডোলাইটটাকে এই ছবির দিকে ভালো করে লক্ষ্য করো, বিভিন্ন যন্ত্রের নামগুলো রয়েছে, ঠিক আছে? এই যন্ত্রগুলো, এই যন্ত্রের ছবিটা তোমাদেরকে প্র্যাকটিক্যাল খাতায় ঠিক এরকমভাবেই আঁকতে হবে, তোমাদেরকে থিওডোলাইটটিকে স্থাপন করতে হবে। ট্রাই বেড যেটা বললাম, ভেড যেটা, তার উপরে থাকে একটা প্লেটের মতো, সেটাকে বলা হচ্ছে ট্রাই ব্র্যাচ, ঠিক আছে? ট্রাই ব্র্যাচ মানে দুটো পরপর প্লেট থাকে। দেখো ছবিতে দেখতে পাচ্ছ, ওই ওপরের ছবিটি দেখো, দুটো সাদা রঙের রয়েছে, একটা উপরের সাদাটাকে বলা হচ্ছে ট্রাই ব্র্যাচ আর নিচেরটাকে বলা হচ্ছে ট্রাই ব্রেড, ঠিক আছে? ট্রাই ব্রেড। ঠিক এই স্ক্রুর উপরে থাকছে দেখো ট্রাইভেট, ঠিক আছে? ট্রাইভেট হচ্ছে একটা পাথ, যে পাথটার উপরে থিওডোলাইটটা বসানো থাকে, ওটাকে বলা হয় ট্রাইভেট, ঠিক আছে? এই যে নামগুলো বললাম, ট্রাই ব্রেজ, ট্রাই ব্রেড, চ্যাম্পিং নাট, ফুড স্ক্রু, এই তিনটে পার্টকে বলা হয় লেবেলিং হেড অ্যাসেম্বলি, ঠিক আছে? লেবেলিং হেড অ্যাসেম্বলি এই নিচের পার্টটাকে বলা হয়। লেবেলিং হেড অ্যাসেম্বলির মধ্যে কী কী থাকে দেখো, ক্ল্যাম্পিং নাট, ট্রাই ব্রেজ, ট্রাই ব্রেড, ফুড স্ক্রু, এই তিনটেকে বলা হচ্ছে লেবেলিং হেড অ্যাসেম্বলি, মনে রাখবে লেবেলিং হেড অ্যাসেম্বলি। দেখো এরপর ওই ট্রাই ব্রেজ আর ট্রাই ব্রেড এর মাঝখানে থাকে ফুড স্ক্রু, ঠিক আছে? এই ফুড স্ক্রু থাকবে তিনটে। এই সময় ভাই ভাই প্রশ্ন আসে যে ফুড স্ক্রু কটা থাকে, ফুড স্ক্রু থাকে তিনটে। নিচে রয়েছে বললাম লেবেলিং হেড অ্যাসেম্বলি, তার ঠিক ওপরের পার্ট, কিছুটা পার্ট হচ্ছে
হরাইজন্টাল সার্কেল অ্যাসেম্বলি, ঠিক আছে, তার উপরের পার্ট শুরু হচ্ছে। এরপর এই হরাইজন্টাল পার্ট অ্যাসেম্বলির মধ্যে প্রথমে আমরা দেখব প্লেট বাবল, ঠিক আছে। প্লেট বাবল একটা জলের মতো অংশ থাকে, ওটাকে সাহায্যে আমরা আমাদের যে থিওলাইটটাকে ওটাকে আমরা ঠিক সোজা করতে পারি, অর্থাৎ লেবেলিং করতে পারি, তো ওটা পরে আলোচনা করছি। তাহলে মাঝের অংশটা বললাম হরাইজন্টাল সার্কেল অ্যাসেম্বলি, এর মধ্যে থাকছে প্লেট বাবল। প্রথমে দেখো 16 নম্বর অপশানে দেওয়া রয়েছে প্লেট বাবল থাকে ঠিক ওই জায়গাতে। দেখো এরপরে রয়েছে তোমাদের আপার প্লেট আর লোয়ার প্লেট, ঠিক আছে। দুটো প্লেট থাকে, দুটো প্লেটের ঠিক ওপরে থাকবে প্লেট বাবল, ঠিক আছে। মানে হরাইজন্টাল হেড অ্যাসেম্বলি সার্কেল অ্যাসেম্বলি যেখানে রয়েছে তার মধ্যে রয়েছে আপার প্লেট আর লোয়ার প্লেট। এরপর দেখো এই আপার প্লেট আর লোয়ার প্লেটকে ফিক্স করার জন্য স্ক্রু লাগে, ঠিক আছে। যেমন মনে করো একটা গাড়িকে থামানোর জন্য ব্রেকের প্রয়োজন, এই আপার প্লেট আর লোয়ার প্লেটের মাধ্যমে এই থিওলাইটটা চারদিকে ঘুরতে থাকে, ঠিক আছে, মানে আবর্তন করতে থাকে। এই দুটোকে মানে ফিক্স করার জন্য দেখো আপার প্লেট চ্যাম্পিং স্ক্রু লাগে আর লোয়ার প্লেট চ্যাম্পিং স্ক্রু, মানে 7 নম্বর আর 6 নম্বর এই দুটো অপশানের দিকে তাকাও। এই দুটো অপশান হচ্ছে স্ক্রু, যে স্ক্রুর সাহায্যে আপার প্লেট চ্যাম্পিং স্ক্রুর সাহায্যে আপার প্লেটকে মুভ করা থাকে আটকানো যায়, আর লোয়ার প্লেট চ্যাম্পিং স্ক্রুর সাহায্যে লোয়ার প্লেটকে মুভ করা বা আবর্তন করার থেকে আটকানো যায়। এই দুটো স্ক্রুয়ের কাজ হচ্ছে এটাই। এরপরে একদম ওপরের পার্টকে বলা হয় এলিডারি অ্যাসেম্বলি, ঠিক আছে। এলিডারি অ্যাসেম্বলিতে একদম ওপরের পার্টটাকে বলা হয়, ঠিক আছে। এই পার্টে কী কী রয়েছে এবার বলি। এরপরে রয়েছে ভার্টিক্যাল সার্কেল, ঠিক আছে। ভার্টিক্যাল সার্কেলের দিকে তাকাও, ওই অপশান যেটা রয়েছে সেটাকে বলছে ভার্টিক্যাল সার্কেল। অপশান হচ্ছে 18 নম্বর লম্বা জায়গা যেটা রয়েছে, মানে একটা সার্কেলের মতো অংশ সেটাকে প্রথমেই বলবো। এর প্রথমে রয়েছে টেলিস্কোপ, ঠিক আছে। টেলিস্কোপ দেখতে পাচ্ছ 3 নম্বর অপশানে দেওয়া রয়েছে ছবিতে, দেখো ওটা চারদিকে ঘুরতে থাকে ওপর নিচে, ঠিক আছে, মানে অনুভূমিকভাবে ঘুরতে থাকে। ওটাকে বলা হচ্ছে টেলিস্কোপ, যেটা সাহায্যে একদিকে চোখ দিতে হয় আর বিপরীত দিকে দেখা যায় আর কি, ওটাকে বলা হচ্ছে টেলিস্কোপ, বলা হচ্ছে ভার্টিক্যাল সার্কেল। তারপরে একদম ওপরে থাকা আরেকটা বাবল টিউব, যেটা সাহায্যে একই কাজ হয়, যেখানে নিচের টিউবটা রয়েছে ওই টিউবের সাহায্যেও ভার্টিক্যাল বাবল টিউব একদম উপরে দেখো, যেটা তোমার বলতে গেলে 17 নম্বর অপশান, সেটাকে বাবল টিউব বলা হয়। এরপর দেখো ভার্টিক্যাল সার্কেল ক্ল্যাম্পিং স্ক্রু, এটা সাহায্যে কী করা হয়, যে টেলিস্কোপটা চারদিকে ঘুরছে ওটাকে ফিক্স করা হয়। অর্থাৎ মনে করো কোনো যখন তুমি বস্তুর দিকে লক্ষ্য করে নিলে, তারপর কি হয় যদি না নড়াচড়া করে, সেই স্ক্রুটাকে সাহায্যে ওই 1 নম্বর যে অপশানটা রয়েছে ভার্টিক্যাল স্ক্রুর সাহায্যে ফিক্স করা হয়। ফিক্স করলে কি হয়, আর ওই টেলিস্কোপটা নড়াচড়া করবে না। আর এই বাবল টিউবের নাম হলো অল্টিটিউড বাবল, ঠিক আছে। অল্টিটিউড বাবল বলা হয় এই বাবল টিউবকে। এরপর দেখো 4 নম্বর অপশান আর্ম অফ ভার্টিক্যাল সার্কেল ক্ল্যাম্প, ঠিক আছে। ওই ক্ল্যাম্পটা যদি হাত দেওয়া হয় একটা টকটক করে শব্দ ওঠে, ঠিক আছে, ওইটাকে বলা হচ্ছে আর্ম অফ দ্য ভার্টিক্যাল সার্কেল ক্ল্যাম্প। আর এই টেলিস্কোপের সঙ্গেই বা ধরতে পারো এই যে টেলিস্কোপের ঠিক পাশে যেটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল সার্কেলের ঠিক পাশে ভার্নিয়ার স্কেল লাগানো থাকে। ভার্নিয়ার স্কেল তোমরা আগে পড়ে এসছো, ভার্নিয়ার স্কেলটা কিন্তু লাগানো থাকে এই ঠিক ভার্টিক্যাল সার্কেল যেটা রয়েছে তার ঠিক পাশেই। এরপর এই আপার প্লেট যেটাকে বললাম, আপার প্লেটটাই বলা হয় ভার্নিয়ার প্লেট, ঠিক আছে। আর যে লোয়ার প্লেটটা রয়েছে ওটাকে বলা হচ্ছে মেন প্লেট, ঠিক আছে। লোয়ার প্লেটটা হচ্ছে মেন প্লেট, আপার প্লেটটা হচ্ছে ভার্নিয়ার প্লেট। এবার এই ছবিটির দিকে দেখো, একদম বড় যে সার্কেলটা রয়েছে এটাকে বলা হচ্ছে লোয়ার প্লেট বা মেন প্লেট, আর তার ভিতরে দেখো যে একটা ছোট্ট আর্কের মতো বানিয়েছে এদিকে একটা ওদিকে একটা, ওটাকে বলা হচ্ছে আপার প্লেট, মানে হচ্ছে ভার্নিয়ার প্লেট, এটা মনে রাখবে। যে লোয়ার প্লেটটা রয়েছে যেটা মেন প্লেট, সেটা দেখো আমি লিখেছি 0, 90, 180, 270, অর্থাৎ এখানে লোয়ার প্লেটের 0 থেকে 360 ডিগ্রি, অর্থাৎ ক্লক ওয়াইজ গ্র্যাজুয়েশন থাকে, ঠিক আছে। এখানে ক্লক ওয়াইজ গ্র্যাজুয়েশন থাকবে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত, যেটা লোয়ার প্লেট বা যেটাকে মেন প্লেট বলা হচ্ছে। অর্থাৎ মেন প্লেটের যে লিস্ট কাউন্ট সেটা হচ্ছে 20 মিনিট। তাহলে বলতে পারো যে মেন প্লেট সবসময় ডিগ্রি আর মিনিটে রিডিং নিতে পারে, মেন প্লেট ডিগ্রি আর মিনিটে রিডিং নিতে পারে। আর লিস্ট কাউন্ট কী করে বার করলাম, 1 ডিগ্রি = 60 মিনিট, আর মেন প্লেটে 3টে ভাগ করা আছে 1 ডিগ্রিকে, তার মানে 1 ডিগ্রি = 60 মিনিট 3 ভাগে ভাগ করলে 20 মিনিট করে পড়ছে, তাহলে লিস্ট কাউন্ট হবে 20 মিনিট। অর্থাৎ মেন প্লেটের যে লিস্ট কাউন্ট সেটা হচ্ছে 20 মিনিট। তাহলে বলতে পারো যে মেন প্লেট সবসময় ডিগ্রি আর মিনিটে রিডিং নিতে পারে, মেন প্লেট ডিগ্রি আর মিনিটে রিডিং নিতে পারে। আর লিস্ট কাউন্ট কী করে বার করলাম, 1 ডিগ্রি = 60 মিনিট, আর মেন প্লেটে 3টে ভাগ করা আছে 1 ডিগ্রিকে, তার মানে 1 ডিগ্রি = 60 মিনিট 3 ভাগে ভাগ করলে 20 মিনিট করে পড়ছে,
তাহলে লিস্ট কাউন্ট হবে 20 মিনিট। এরপরে দেখো তার পাশে আমি লিখেছি এ আর বি, এ মানে হচ্ছে ভার্নিয়ার এ স্কেল আর ভার্নিয়ার বি স্কেল দুটো বিপরীত দিকে থাকে, যেটা হচ্ছে কিন্তু আপার প্লেট, আপার প্লেটকে বলেছিলাম কি ভার্নিয়ার প্লেট। তাহলে এই যে জিরোর সঙ্গে জিরো ম্যাচ করিয়ে দিলে আর বিপরীত দিকে জিরোর সঙ্গে 180 ম্যাচ করাতে পারলে তাহলে কিন্তু রিডিং সম্পূর্ণ হবে। আর এরকমভাবে রিডিং করলে কীভাবে রিডিং করতে হয় দেখো আমি বলে দিচ্ছি। এই যে শূন্য মিনিট রয়েছে, এ এ যে ভাগটা রয়েছে শূন্য মিনিট, শূন্য থেকে 10 মিনিট 20 মিনিট করে উপর দিকে আছে আর নিচের দিকে দেখো 10 মিনিট 20 মিনিট করে আছে। বি ভার্নিয়ার স্কেলেও দেখো 10 মিনিট উপর 20 মিনিট রয়েছে আর নিচের দিকেও কিন্তু তাই রয়েছে। এরপর আমরা যদি ওই 10 মিনিটটাকে আমরা আরও জুম করি তাহলে কি পাবো আমরা, শূন্য তারপর 1 2 3 4 5 6 করে 10 পর্যন্ত যাব। তাহলে শূন্য থেকে 1 পর্যন্ত আবার 3টে ভাগ, তাহলে শূন্য থেকে 1 পর্যন্ত 3টে ভাগ মানে 1 মিনিট = 60 সেকেন্ড। তাহলে এটা কত পাচ্ছি, 20 সেকেন্ড। তাহলে ভার্নিয়ার স্কেলের যে আপার প্লেট সেটার লিস্ট কাউন্ট হচ্ছে 20 সেকেন্ড। এরপর দেখো ভার্নিয়ার স্কেল যেটা রয়েছে সেটা কিন্তু সেকেন্ড আর মিনিটে রিডিং নিতে পারে, আর আপার যে লোয়ার প্লেটটা রয়েছে মেন প্লেট সেটা কিন্তু ডিগ্রি আর মিনিটে নিতে পারে, আর এটা হচ্ছে মিনিট আর সেকেন্ডে নিতে পারে, এটা কিন্তু মনে রাখবে। আর লিস্ট কাউন্টগুলো মনে রাখবে, মেন স্কেল যেটা বা মেন প্লেট যেটা যেটা লোয়ার প্লেট তার লিস্ট কাউন্ট হচ্ছে 20 মিনিট, আর লোয়ার যে সরি আপার প্লেট রয়েছে যেটা ভার্নিয়ার প্লেট সেটার লিস্ট কাউন্ট হচ্ছে 20 সেকেন্ড। এরপর মনে রাখবে অনেক সময় থিওলাইটের সাইজ বলা হয়, তো থিওলাইটের সাইজ সবসময় নির্ভর করে লোয়ার প্লেট বা মেন প্লেটের উপর নির্ভর করে, ওটার যে ডায়ামিটার ওই অনুযায়ী থিওলাইটের সাইজ হয়, ঠিক আছে। এটা মনে রাখবে লোয়ার প্লেটের সাইজের উপর থিওলাইটের সাইজ পুরোপুরি ডিপেন্ড করবে। যখন রিডিং নেওয়া হয় তখন কী করা হয়, টেলিস্কোপটা যখন তুমি ফিক্স করে নিলে তারপর ভার্নিয়ার যেটা জিরো সেটা এর সঙ্গে যেটা বললাম ম্যাচ করাতে হবে আর ওইদিকে 180-এর সঙ্গে বি ম্যাচ করাতে হবে, তারপর স্ক্রুটা টাইট করে রিডিং নিতে হবে। এইগুলো তোমার একটা চোখ দিয়ে দেখতে পারবে, ঠিক আছে, আপার প্লেট যেটা রয়েছে না সেখানে তুমি চোখ দিয়ে দেখতে পারবে। দেখো দূরত্ব মাপা যায় স্টাফের স্টেডিয়ার মাধ্যমে, একটি বিন্দুতে থিওরাইট রেখে অপর দিকে স্টাফটা রাখতে হবে, স্টাফ মানে যেটা তোমাদের কলেজ থেকে দেওয়া হয় স্টাফ একটা, ওই স্টাফটা রাখতে হবে। অন্য বিন্দুতে স্টাফ যখন একেবারে খাড়াভাবে মানে খুব সোজাভাবে ধরে রাখতে হবে, ঠিক আছে। এই পরিস্থিতিতে টেলিস্কোপের সাহায্যে ওপর নিচে স্টেডিয়ার রিডিংটা নিতে হবে। এরপর দেখো এখানে থিওরাইটটা ধরা হয়েছে, এদিকে স্টাফ আছে, স্টাফের ওপরে যে আপার স্টেডিয়া, মিডল স্টেডিয়া, লোয়ার স্টেডিয়া। মনে রাখবে থিওরাইটের ভেতর দিয়ে যখন কিছু দেখা হয় বা স্টাফ দেখা হলে সেটাকে উল্টো দেখাবে, তাহলে লোয়ার স্টেডিয়ার রিডিংটা বেশি আসবে আর আপার স্টেডিয়ার রিডিংটা কম আসবে, কারণ যেহেতু উল্টো দেখানো হচ্ছে, বুঝতে পেরেছ। যদি থিওরাইটের ভেতর দিয়ে স্টাফ সোজা দেখায় তাহলে লোয়ার স্টেডিয়া রিডিংটা কম হবে, আপার স্টেডিয়া রিডিংটা বেশি হবে। তো ট্রানজিট থিওরাইটে কী হয়, উল্টোটাই দেখায়, এখন যে ডিজিটাল থিওরাইট বেরিয়েছে সেটাই কিন্তু সোজা দেখায়, কিন্তু যেটা ট্রানজিট থিওরাইট তোমাদের কলেজেতে ব্যবহার করতে দেবে সেটা কিন্তু উল্টোই দেখবে, তার মানে লোয়ার স্টেডিয়া রিডিংটা বেশি আসবে, আপার স্টেডিয়া রিডিংটা কম আসবে।